যখন টিভিতে প্রোগ্রাম করেন আপনারা তখন তো বিজ্ঞাপনের সময় মেয়েরা আসে, তখন কি করব আমরা? দেখেন জীবনে কখনো আমরা বলি নাই ভাই আমাদের টেলিভিশন প্রোগ্রাম দেখার জন্য আপনারা টিভির সামনে বসবেন, এই কথা জীবনে একবারও আমরা বলি নাই। বরং আমরা বলি আমাদের টেলিভিশন প্রোগ্রাম দেখার জন্য কেউ কোনোদিন টিভি কিনবেন না, খবরদার। তাহলে আপনারা কেন যান সেখানে? আমরা যাই হলো ওই সারাক্ষণ হারাম নাজায়েজ কাজের ফাঁকে কিছু সময় যদি আমি বন্ধ করে ওই টাইমে আমি অন্তত থাকতে পারি বা আমার প্রোগ্রামের কারণে এটা বন্ধ হয়, শুধু সেই সুযোগটা নেওয়ার জন্য, যে সারাদিন ওই হারামটা দেখে অন্তত কিছু সময় যেন সে হারাম থেকে বিরত থাকে, কিছু ভালো কথা শুনে তার জন্য হেদায়েত হয়, শুধু সেই জন্য। যে আগে থেকে ওইটাতে লিপ্ত তাকে বন্ধ করে ওই টাইমটা অন্তত আমি ভালো কিছু দেওয়ার জন্য যাই। আমি কোনো মানুষ যে আগে থেকে টিভি দেখে না তারে নতুন করে টিভি দেখানোর জন্য আমরা টিভিতে যাই না, কথা কি ক্লিয়ার? অতএব যদি আপনি মনে করেন যে আমার পছন্দের হুজুর টিভি প্রোগ্রাম করে তাহলে বাসাটা টিভি কিনি, তাহলে তো আপনি ধরা খাইছেন, কারণ তখন টিভির সাথে বহু জিনিসই আপনার ঘরে ঢুকবে। আমার নিজের ঘরে তো টিভি নেই, আমি টেলিভিশনে প্রোগ্রাম করি নিয়মিত, তো এর মানে এই না যে আমি টেলিভিশন কাউকে দেখার জন্য উদ্বুদ্ধ করছি আলাদা করে, যদি করতাম তাহলে সেক্ষেত্রে আমার বাসায় টিভি থাকতো। এটা হলো যারা সারাক্ষণ দেখছেন বাসায় টিভি আছে ওনারা এই টাইমটা অন্তত যেন বেঁচে থাকেন। বিজ্ঞাপন যখন চলে আমরা তো বিরত থাকি। হ্যাঁ, আপনি নিজে যদি এরকম হন যে না আপনি এই প্রোগ্রামটা দেখা আপনার জরুরি, টেলিভিশনে একটা ভালো প্রোগ্রাম হয় আপনি সেটা কোনোভাবে দেখছেন, তাহলে যখন বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছে উপস্থাপক বলে তো যায় যে আমরা বিজ্ঞাপনে যাচ্ছি, হুট করে তো চলে যায় না, যখন বলে তখন আপনি বন্ধ করে দেন, বাস সমাধান হয়ে গেল। কিন্তু ওয়াজ দেখার নাম দিয়া ওয়াজের সাথে আওয়াজ দেখলেন আর বকওয়াজ দেখলেন তাহলে কিন্তু সব তো হবেই না, বলটা কী হবে আর গুণা